জান্তাবাহিনীর সাথে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর লড়াই চরমে। শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে তুমুল প্রতিরোধ গড়ে তুলে দখলে নিচ্ছে একের পর এক সেনাঘাঁটি ও ক্যাম্প, জব্দ করছে বিপুল সংখ্যক সামরিক অস্ত্র ও গোলা বারুদ। তীব্র হামলার মুখে আত্মসমর্পণে বাধ্য হচ্ছেন অনেক সামরিক কর্মকর্তা, বিদ্রোহীদের হাতে প্রাণ হারাচ্ছেন অনেক সেনা সদস্য। শক্তিশালী জান্তাবাহিনীর সক্ষমতা নিয়ে উঠছে প্রশ্ন। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকেই বিরোধীদের ওপর তুমুল দমন পীড়ন চালিয়ে যাচ্ছে মিয়ানমারের জান্তা বাহিনী, আর এর শিকার দেশটির গণতন্ত্রপন্থী বিভিন্ন গোষ্ঠী ও দীর্ঘ সময় ধরে স্বাধীনতার জন্য লড়াইয়ে থাকা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সশস্ত্র বিদ্রোহীরা। তবে গত বছরের অক্টোবর থেকে জান্তা বাহিনীর বিরুদ্ধে নাটকীয় প্রতিরোধ গড়ে তোলে বিদ্রোহী গোষ্ঠীগুলো। মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যের বিভিন্ন স্থানে হামলা চালায় থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিদ্রোহীদের জোট। অপারেশন 1027 নামে বিরোধীদের এই অভিযান পরবর্তীতে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে, দখলও নেওয়া হয় অনেক অঞ্চল। শুধু তাই নয়, বিদ্রোহী গোষ্ঠীর তুমুল হামলার মুখে সেনা কর্মকর্তাসহ বাহিনীর কয়েক হাজার সদস্য আত্মসমর্পণ করে, ঘটে অনেক সেনাদের প্রাণহানিও। 2021 সালের অভ্যুত্থানের পর থেকে 14,000-এরও বেশি সেনা সদস্য বাহিনী ছাড়ে। মিয়ানমার সামরিক বাহিনীকে নিয়ে যা একসময় কল্পনাও করা যেত না, আর তাই পর্যাপ্ত অস্ত্রের মজুদ, অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শক্তিশালী সামরিক বাহিনীর সক্ষমতা নিয়ে উঠছে প্রশ্ন। আমি যখন সামরিক বাহিনীতে ছিলাম তখন কোনো ক্যাপ্টেনকে হত্যা, এমনকি আটকের খবরও খুবই বিরল ছিল। সে সময় শত্রুপক্ষের হাতে সামরিক বাহিনীর কোনো যুদ্ধবিমান ভূপাতিত হওয়া বা ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্র বেহাত হওয়ার কোনো ঘটনাই ঘটেনি। মাত্র এক মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন alljobs.teletalk.com.bd-তে। বিদ্রোহীদের তুমুল প্রতিরোধের মুখে জান্তা বাহিনী এরই মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে বলে মত অনেক বিশ্লেষকদের। বিদ্রোহীদের হাতে সেনা সদস্যদের পরাজয়ের কারণে নৈতিক সমস্যা বা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির মতো কোনো সমস্যা তৈরি হোক বা না হোক, জান্তা সরকারের ভেতরে এক ধরনের অস্থিতিশীলতা বিরাজ করছে। শোভন শাহমিন্দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।